ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ছয়জনকে আটক করেছে বিজিবি। মহেশপুরের খালিশপুর 58 ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধভাবে কয়েকজন নারী পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে এমন খবরে সকালে অভিযান চালানো হয়। এ সময় সস্তা বাজার থেকে তিনজন পুরুষ, একজন নারী ও দুজন শিশুকে আটক করা হয়। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।